তো হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো এখন বাজে প্রায় 10:30, 11:30, তো এখন থেকে ব্লগটি শুরু করছি। তো এখন এই যে দেখো, ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, তো আজকে ব্লগটি দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আর ব্রেকফাস্টে নিয়েছি তোমার হলো পরোটা আর হলো আলু ভাজা আর ডিম ভাজা, ডিম আর আলু একসাথে ভাজা, আর এই যে এই হলো পরোটা ভাজা। তো বন্ধুরা, তো আজকে ওয়েদারটা বেশি ভালো না, তো বৃষ্টি বৃষ্টি পড়ছে, আজকে একটু বৃষ্টিও পড়ছে, আর আকাশটা মেঘলা মেঘলা আছে। আর দেখো, স্নান করে আমার চুল টুল কিছু আছে আজকে। আর এই যে মেয়ে, দেখো তো মেয়ের শরীরটাও বেশি ভালো না, সেজন্য মেয়ে সারাক্ষণ কোলে কোলে আছে। দাদাকে আগে চুপ করাই, মেয়ে এখন কোলে উঠে চুপ করেছে। মেয়ের শরীরটা বেশি ভালো না, তাই আজকে একটু খ্যানখ্যান করছে। তো আমি ওকে কোলে নিয়ে আছি, আর ওদিকে বর বাজার নিয়ে এসেছে, মা এক হাতেই সব করছে। তো আজকে মাছ এনেছে, মাছ রান্না হচ্ছে। আর এই মেয়ের শরীরটা ভালো না, তো আজকে একটু ডক্টরের কাছে নিয়ে যাবো বিকেলে। তো তোমরা তো আমার ব্লগে দেখেছো, আমরা মন্দিরে গিয়েছিলাম দুদিন আগে। তো সেখানে গাড়িতে গিয়েছি, তো আমাদের বাড়ির থেকে যেতে 2-2.5 ঘন্টা সময় লাগে। তো সেখানে যেতে একটু ওই হাওয়া, গাড়ির হাওয়া, ধুলাবালি লেগেছে। তো তারপরের দিন এক বৌভাতে গিয়েছি, সেটাও গাড়িতে করে গিয়েছি, সেটা একটু দূরে গিয়েছিলাম। তো সেখানে একটু হাওয়া লেগেছে, ধুলাবালি গেছে, তো তার জন্য মেয়ের শরীরটা খারাপ করেছে। ডক্টরের কাছে নিয়ে যাব। তো মানে এই ফার্স্ট টাইম ও এত দূর জার্নি করছে, তো দাদা তো ফার্স্ট টাইম এত দূরে জার্নি করলো, তো ওই ধুলোবালি হাওয়া লেগেছে গাড়ির। তো মেয়ের শরীরটা বেশি একটু ভালো না, তো কি করব, যেতেও হয় না গেলে। আর চলো রান্না বাড়িটা দেখাচ্ছি। তো মাছ এনেছে, এটা হলো ওই যে ছোট মাছ, নদীর মাছ, এখানে মিশানো আছে, ভাজা ভাজা হচ্ছে। আর এখানে কয়েকটা বাটা মাছ এনেছে, তো মাছ এদিকে ভাজা হচ্ছে। তো এই যে বন্ধুরা, মাছের ঝোলটা করা হচ্ছে ঝিঙে আর আলু দিয়ে। তো ঝোল ফুটে গেছে, এখন এই যে দেখো মাছগুলো দেওয়া হচ্ছে। ওদিকে তো মাছের ঝোল হয়ে গেছে বন্ধুরা, আর এটা হচ্ছে তোমার ভেন্ডি, অনেকে ঢেঁড়স বলে। তো এটা হবে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি। আর এই যে দেখো মাছের ঝোল হয়ে গেছে। বন্ধুরা দেখো, ভেন্ডি চচ্চড়ি হয়ে গেছে, আর এখানে কয়েকটা এই যে ছোট মাছ দেওয়া হয়েছে। তো বন্ধুরা দেখো, এই যে ভাইটা কি করছে, এই যে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর একটু তো বৃষ্টি পড়ছিল, তো এখানে জল হয়েছে। তো ভাইটা দেখো, এই যে নৌকা বানিয়ে এখানে খেলা করছে। এই যে নৌকা, আগে আমরা ছোট থাকতো এরকম করতাম, জলে নৌকা ছেড়ে দিতাম। নৌকা চলতেছে, জল বুনুও ছাড়তো না নৌকা। তো বন্ধুরা, এই যে দেখো এখন বাজে বিকেল 5:45। তো এখন এই যে মাকে একজন শাক দিয়ে গেল, বাড়িতে এসে দিয়ে গেল। তো মা এটা দেখছে কিরকম শাকটা, কি শাক মা, এটা এটা ডাটা শাক, তারপরে মিষ্টি আলুর পাতা মিশানো, মিষ্টি আলুর পাতা এটা। ও মিষ্টি আলুর পাতা, মানে মিষ্টি আলুর শাক আর হলো ডাটা শাক। তো মা এগুলো দেখছে আর কি, কিরকম আছে না আছে। তো বন্ধুরা, তো তোমাদেরকে তো বলেছিলাম মেয়েকে নিয়ে সন্ধ্যাবেলা ডক্টরের কাছে যাব। তো ওই যে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ডক্টরের কাছে।
তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি। তো মেয়েকে ডক্টর দেখিয়েছি, ডক্টর ওষুধ দিয়েছে, বলেছে ঠান্ডা লেগেছে, তো ওষুধগুলি খাওয়াই। আর মেয়ের শরীরটা খারাপ হলে কোনো কিছু ভালো লাগে না, তো ওষুধগুলি খাওয়াতে বলেছে, তো ওষুধগুলি খাওয়াই। তো চেক আপে যাবো আবার, ওষুধ তো এক সপ্তাহ ওষুধ দিয়েছে, তো সেটি খাই খাওয়াই, তারপরে আবার যেতে হবে চেক আপে। তো দেখি ওষুধগুলি খাইয়ে কি হয়। আর তো আজকে ব্লগটা আর বাড়াচ্ছি না, মেয়ে একটু খেনখেন করছে, শরীরটা ভালো না, তো তো মেয়েকে নিয়ে থাকি। তো আজকের ব্লগটি তোমাদেরকে এরকম লাগলো অবশ্যই জানিও। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে এভাবে পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো। চলো টাটা, গুড নাইট।